রমজান শুরু হওয়ার আগে প্রস্তুতি নেওয়ার ছয়টি উপায়। রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। সারা বিশ্বে আমরা মাসটিকে আল্লাহর সাথে আমাদের সংযোগপূর্ণ বিকাশ এবং উন্নতি করি, যেটা আমাদের ঈমান আখলাক ইত্যাদিকে পরিবর্তন করে। তাই প্রতিটি মুসলমানদের কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান শুরু হওয়ার আগে আমরা ছয়টি উপায়ে প্রস্তুতি নিতে পারি। প্রথম নম্বর হচ্ছে অনুসরণ করার জন্য একটি সময়সূচি প্রস্তুত করা। মাসের প্রথম কয়েকদিনে আমরা যেভাবে সিয়াম পালন করতে চাচ্ছি, যেভাবে আমাদের আমলগুলো করতে চাচ্ছি, সেভাবে নাও হতে পারে। এই জন্য আপনাকে এর আগে বা কীভাবে আপনি আমল করতে চাচ্ছেন, কোন সময় আমল করবেন, এই ব্যাপারে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যেটা হতে পারে আপনার কাজের সময়, যখন আপনি বিরতি নেন তখনই আপনি কাজগুলো করবেন, অর্থাৎ আপনার আমলগুলো করে নেবেন। আপনি হয়তো বা ব্যবসা করেন, আপনি হয়তো বা চাকরি করেন, আপনি হয়তো বা পড়াশোনা করেন, আপনার ব্যক্তিগত যে কোনো কাজ থাকতে পারে, সেই কাজের সময় আপনি চিন্তা করুন কোন সময় আপনি ব্যস্ততা মুক্ত থাকেন, কোন সময় আপনি কাজ করেন না, সেই সময়টুকু আপনি চেষ্টা করুন আপনার আমলকে বৃদ্ধি করার জন্য। কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না, অতুলনীয় লক্ষ্য এবং লক্ষণ নির্ধারণ করবেন না, আপনি আপনার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোকে বিপদে ফেলবেন না, বা বুঝতে পারেন না যে আপনি রমজানের মাঝামাঝিতে আরোহণ করছেন এবং আপনার মাথার উপরে উঁচু কোনো পাহাড় এসে পড়ছে। এটিকে নিজের উপর সহজভাবে নিন, তবে লক্ষ্য রাখুন যে যা আগে চিন্তাভাবনা করেছেন তা আপনি সুন্দরভাবে এই মাসটি অতিক্রম করতে পারবেন কি না। দ্বিতীয়ত হচ্ছে আপনার সলাতকে উন্নতি করুন। রমজান কারিম হলো আল্লাহ সুবহান তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করা, এবং মাসে আমাদের ওপর প্রদত্ত বিশাল যে রহমত, দয়া, ক্ষমা প্রস্তুতি করে রেখেছেন তা অর্জন করুন। সলাত হলো প্রার্থনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতির মধ্যে একটি, আল্লাহ সুবহান তাআলার কাছে আত্মসমর্পণের সর্বোত্তম পদ্ধতি। তাই আপনার প্রার্থনার বিভিন্ন দিকগুলিতে আপনি উন্নত করার চেষ্টা করুন, এই জন্য সময় ব্যয় করুন। যেটা হতে পারে তারাবি, গভীর রাতে সলাত, সুন্নত সলাত, যেটাই হোক না কেন আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে। সলাতটাকে এমনটা না যে করতে হবে, এটা মনে করবেন যে আল্লাহ তাআলাই বলেছেন তাই আমি করছি, আর এই সময় তাহাজ্জুদ যাতে না মিশা, সেজন্য রমজান শুরু হওয়ার আগেই আপনি সুন্নত এবং নফল সলাতকে খুব বেশি করে গুরুত্ব দিন। তৃতীয়ত হচ্ছে রমজানের সম্পর্কে জানো। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান শুরু হয়ে যায় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আবার অন্যান্য এক হাদিসে এসেছে সাহাবীরা ছয় মাস আগে দোয়া করত রমজান পাবে বলে, এবং ছয় মাস পর যে রমজানগুলো সিয়াপানগুলো করেছে, সে আমলগুলো করেছে, তা যেন আল্লাহ দরবারে কবুল হয়। তারা এইভাবে ছয় মাস আল্লাহ সুবহানাহু তাআলার যে দয়া, রহমত, ক্ষমা এবং আরও যে পুরস্কার দান করেন রমজান মাসে, সে সম্পর্কে তারা যথেষ্ট সাধনা করার চেষ্টা করে। আরও যেন রমজানের ফজিলত আমল সম্পর্কে যতটা সম্ভব ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আগ্রহ প্রদর্শন করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে আকর্ষণীয় হতে হবে, এবং এর চেয়ে উত্তম আমল আর কি হতে পারে। চতুর্থ হচ্ছে স্বাস্থ্যকর ইফতার খাবার। আজানের সময় আমরা অসহায়, যে প্রচণ্ড ক্ষুধা অনুভব করছি, এটাও আল্লাহ তাআলার নৈকট্য যাওয়ার একটি অংশ। তবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যাই হোক, আমাদের অবশ্যই বুঝতে হবে যে রমজানে খাওয়া নয়, এতে অন্য গরিব মানুষ কষ্ট বোঝা উচিত। তাই এই মাসে আমরা যা খাই সে সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই মাসে আপনার ওজন বৃদ্ধি যাতে না হয়, তাই ইফতার এবং সেহরিকে যথাসাধ্য গুরুত্ব দেওয়া, আপনার খরচও কমে যাবে, আর ভালো মানের ইফতার খেতে হবে। ইফতার যে বেশি খেতে হবে এমনটা বিষয় নয়, আপনি আপনার সাধ্য অনুযায়ী যা খাবেন এটাই আপনার জন্য ইফতার অথবা সেহরি। পঞ্চমত হচ্ছে আপনার ঈদে কেনাকাটা সম্পূর্ণ করুন। রমজানের আগে আমরা যে প্রস্তুতি করে ফেলেছি, যে প্রস্তুতি করি যে আমি এই মাসে বেশি বেশি করে আমল ইবাদত করব, আল্লাহর নৈকট্য যাব, কিন্তু
রমজানের শেষ দশকে যে ফজিলত রয়েছে, যে নেকির কথা বলা হয়েছে, ওই সময়ে আল্লাহ সুবহান তাআলা কোরআনে যে আয়াত এবং হাদিসে যে ব্যাখ্যা এসেছে, সুবহান আল্লাহ, তো সেই দিনে যদি আমরা কেনাকাটা করি, শেষ দশ দিনে যদি আমরা কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কীভাবে আমরা আল্লাহ তাআলা যে পুরস্কার রয়েছে সেই পুরস্কারটি পাব? তাই ঈদ রমজান আসার পূর্বেই আপনি আপনার যে কেনাকাটা রয়েছে তা আপনি সম্পূর্ণ করে ফেলুন। ছয় নম্বর হচ্ছে অন্য রোজাদারদের জন্য কোনো কিছু করা। আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের চেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত, কিন্তু মুসলিম উম্মাহ এক এবং একে অপরের যত্ন নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো অসুবিধাকে সহজ করতে সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের কষ্ট থেকে সহজ করে দেবে। আসুন এই রমজান মাসে আমাদের চেনা অপরিচিত যারা রয়েছে তাদের সবাইকে আমরা যে কোনোভাবে খাবার দান করতে পারি, পোশাক বিতরণ করতে পারি, যে কোনোভাবে আর্থিকভাবে পারিশ্রমিকভাবে পরিশ্রম করে যেভাবে পারি আমরা সাহায্য করি। রমজান মাস যত দান সৎকার করবেন, যত ভালো কাজ করবেন, তত বেশি নেকি হবে। শুধু যে আমাদের ইবাদত করবেন এমনটা না, শুধু যে জিকির আজগার সিয়াম পালন করবেন তারপরে সলাত আদায় করবেন এমনটি নয়, বরং যে কোনো ভালো কাজ করবেন সেটাই আপনার নেকিটাকে বৃদ্ধি করা হবে। কারণ রমজান মাসে যে কোনো ভালো কাজই বেশি পুরস্কারের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিদান করুক। আমিন।